মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী সকল মুসলিম আলেমের মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। এ সময় বিভিন্ন জেলায় মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। খুলনায় মিছিলে অতর্কিতভাবে লাঠিচার্জের পর সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা ওয়ালিউল্লাহ মাহমুদ সহ পাঁচজনকে আটক করা হয়। বাদজুমা জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগরীর প্রোগ্রাম হওয়ার কথা থাকলেও পুলিশের কঠোর অবস্থান ও গণগ্রেফতারের হুমকি উপেক্ষা করে পল্টনে তৎক্ষণাৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও সহসভাপতি মাওলানা জাহিদুজ্জামান ও বাইতুল মাল সম্পাদক মাওলানা আবদুল্লাহ আশরাফের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা আবুল হাসনাত জালালি। আরও বক্তব্য রাখেন খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ। চট্টগ্রামে বাদজুমা নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট থেকে মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগর। চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা রিদাউনুল ওয়াহেদের সভাপতিত্বে ও সহসভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় পরিষদের সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান। ময়মনসিংহের বড় মসজিদে জেলা সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও সহসভাপতি মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নরসিংদীতে জেলা সভাপতি মাওলানা আনোয়ার মাহমুদের সভাপতিত্বে ও সহসভাপতি মাওলানা মামুনুর রশিদের পরিচালনায় শহরের বাজির মোড় থেকে রেল স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াখালীতে জেলা সভাপতি মাওলানা খালেদ মাহমুদ ও সহসভাপতি মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফেনীতে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ বাদজুমা বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে ফেনী জেলা সভাপতি মাওলানা আব্দুল গনি ভুঁইয়ার সভাপতিত্বে জেলা বাইতুল মাল সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন শাহেদের পরিচালনায় ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। চাঁদপুর শহরে জেলা সভাপতি মাওলানা রুহুল আমিন নিয়ামতের সভাপতিত্বে ও সহসভাপতি মাওলানা তারেক হাসানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ফরিদপুরে মুফতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও মাহবুবুর রহমানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বগুড়ায় জেলা সভাপতি মাওলানা মাহফুজুর রহমানের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে প্রশাসন বাধা দিয়ে ব্যানার ও মাইক কেড়ে নিয়ে যায়। এছাড়াও টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, কেরানীগঞ্জ, জামালপুর, মৌলভীবাজার, সুনামগঞ্জ সহ অনেক জেলায় উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।